দেখছেন জিবে জল এসে যাও একদম টক জল দেখুন দেখুন বন্ধু আজকে সকালে মার্কেটে চলেছি জমজমাট আজকের এসিবি থাকছে হ্যাঁ জমে যাবে বন্ধু একদম আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন হ্যাঁ নমস্কার বন্ধুরা অপু কিচেন উইথ ভিলেজপুর চ্যানেলে আপনাদের স্বাগত আমরা চলে এসেছি নতুন রেসিপি নিয়ে আজকে বাচ্চা বয়স্ক সবাই ভালো লাগার রেসিপি বানাতে চলেছি বাংলা সেরা তো ভাই বাংলা সেরা কি রেসিপি বানাচ্ছ আসে বাংলা সেরা কি রেসিপি এই দেখছো মটরের ঘুগনি বাহ তো বাপি এই যে ঘুগনিটা এটা স্কুল কলেজ ক্যান্টিন রেল স্টেশন মেলা ওই রকম সুন্দর খেতে হবে তো বাংলা সেরা বলতিছি হ্যাঁ স্কুল কলেজ মানে তার চেয়ে ভালো হলে কি অসুবিধা আছে না না অসুবিধা আর তো ভালো হলেই ভালো হ্যাঁ এ তো বাংলার সেরা বাংলার মধ্যে তো সব আবার কি কিভাবে বানাই দেখতে থাকুন ঠিক আছে আসুন একদম জমে যাবে আলু পেঁয়াজ আদা কেটে আমরা সব পরিষ্কার করে নেবো হ্যাঁ আর ইয়ে একদম পরিষ্কার করে নেবো ঘুগনির জন্য দুজনে করলে একসঙ্গে খুব তাড়াতাড়ি হয় হ্যাঁ ওই দেখুন বন্ধুরা আমার মা আলু কাটছে এদিকে আর আমার বাপি দেখুন পেঁয়াজ কেটে নিচ্ছে কি সুন্দর করে পেঁয়াজ কাটা আমার শেষ হয়ে গেছে এবার রসুনগুলো ছাড়িয়ে নিচ্ছি আমার আলু কাটা শেষ হয়ে গেছে আমি এবার আদাটাকে ছাড়িয়ে নেব আর কাঁচা লঙ্কা কোটা কুচিয়ে নেব বন্ধুরা সেরা ঘুগনি বানাতে কিন্তু লাগবে অবশ্যই সেরা মশলা হ্যাঁ এই মশলাগুলো কি কি জেনে নেন জিরে আছে ধনে আছে গোলমরিচ শুকনো লঙ্কা তেজপাতা এগুলো আমি উনে গরম করে নেব গরম করে শিলে গুঁড়ো করে নেব দেখবেন চলো শুনুনটা জেলে দিচ্ছি বন্ধুরা কড়া গরম হয়ে গেলে আমি এই মশলা কটা ভেজে নেব দেখেছেন বন্ধু আমার মা কিন্তু উনুন জ্বালতে পারছে না এখন এটা আমার মার দোষ নয় কিন্তু এই পাশে হাওয়া চলছে এখন জোরে সেই জন্য রকমটা হচ্ছে দেখুন এইবার হয়েছে দেখো শতবার হ্যাঁ হয়নি বলে কি আমি ছেড়ে একদম 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 তাহলে চেষ্টা চালিয়ে যেতে হয় সব সময় ওই তো হয়ে গেছে আমি কোড়ার মধ্যে দেখছেন এবার জ্বলেছে বোনা সমেত লঙ্কা ভেজে নেব আর বোনা সমেত ভাজলে কড়কড়ে হয়
ভাজা খুব ভালো হয়। হ্যাঁ, তারপরে মোটা ছাড়িয়ে ফেলে ছিলে গুঁড়ো করে নেবো। আপনারা মিক্সিতে করতে পারেন, কোনো অসুবিধা নেই। লঙ্কাগুলো তুলে নিচ্ছি, মশলাগুলো সব দিয়ে দিচ্ছি। আর বেশি এগুলো চমাবার কোনো দরকার নেই, তার তেজপাতা দেখুন একদম পিস পিস করে দেবো। আর জাল লাগবে না, এই কড়ার যে তাত আছে এতেই হয়ে যাবে। হ্যাঁ, এ শুধু এই রসটাকে মেরে নেওয়া, মশলার মতো জ্বলছে। দেখুন হয়ে গেছে, এবার শিলে ফেলে দেবে। শিলে ফেলে দাও, সোজা শিলে চলে যাবে। শিলে ফেলে দাও, বেশি চোঙালে তিতো লাগবে। মশলা খুব সুন্দর একটা সেন্ট এসছে। ঘুগনির জন্য অবশ্যই দরকার এইটা, বাংলা সেরা ঘুগনি খেতে গেলে সেরা মশলা বানাতে হবে। মশলা হালকা ঠান্ডা হয়েছে, এবার আমি গুঁড়ো করে নিচ্ছি। গুঁড়ো করা হয়ে গেলে এই ডিব্বার মধ্যে এঁটে রেখে দেবো, প্রয়োজন মতো ব্যবহার করব। দেখুন বন্ধু, আমার গাছে টমেটো তোলা হচ্ছে, আর এই টমেটো সস বানাবো আমি। আর এই টমেটো বাংলা সেরা ঘুগনি বানাতে একটাও দেবো না বন্ধু। টমেটো দিলে কি হয়, বাংলা সেরা ঘুগনি হবে না বন্ধু, অত টেস্ট হবে না। হ্যাঁ, ঘুগনিয়ে টমেটো দিলে টেস্ট নষ্ট হয়ে যায়। আর বন্ধুরা, এই যে টমেটোর যে সস বানানোর যে রেসিপি আমাদের চ্যানেলে দেওয়া আছে, যারা এখনও পর্যন্ত দেখেননি তারা অবশ্যই দেখে নিতে পারেন। এইগুলো আমরা ঘরে বাড়িতেই বানিয়ে নেবো এমনিতে। দেখুন শুধু কত তুলেছি, দেখুন এখনও রয়েছে, মিনিমাম 5 কেজি হবে, দেখতে পাচ্ছেন কত। তবুও কিন্তু ঘুগনি দেবো নিবন্ধ, কেন বাংলা সেরা ঘুগনি বানালে ঘুগনির টেস্ট নষ্ট হয় বন্ধু। টমেটো দিলে সে টেস্ট নষ্ট হয়ে যাবে একদম, মানে টেস্ট কমে যাবে আর কি, ব্যালেন্স একদম নষ্ট করে দেবে। যেমন চিনি দিলে ব্যালেন্স কন্ট্রোল করে, আর টমেটো দিলে ব্যালেন্স নষ্ট করে। বেশ করে ঘুগনি দেখিয়েছি দিয়ে। ডিবের মধ্যে তুলে নিচ্ছি, নিয়ে এটা বন্ধ করে রেখে দেবো। আর এরকম গুঁড়ো করতে হবে, একদম মিহি করার দরকার নেই একদম। লঙ্কা ভাজা গোটে দিচ্ছি আমি, দিচ্ছি গোটে খাবার, গুঁড়ো করে নেব, গোটা ছাড়িয়ে ফেলে দিয়ে এগুলো আধা গুঁড়ো করবে। বন্ধুরা, ভাজা লঙ্কা সেন্ট পাচ্ছেন? হ্যাঁ পাচ্ছি আমি। বাড়িতে ভেজে গুঁড়ো করলে তবে সেন্ট পাবেন। বন্ধুরা দেখতে পাচ্ছি, এবার তুলে নাও, এইরকম করে নিতে হবে, দেখতেও সুন্দর হবে আর খেতেও ভালো লাগবে। একে অনেকে চিলি ফ্লেক্স বলে, একদম টাটকা টাটকা মাল একদম, দেখছেন। আর এবার হাতটা ধুয়ে নিতে হবে, এবারে কারা এটা দেখেছেন বা খেয়েছেন অবশ্যই কিন্তু কনভার্সে লিখে জানাবেন কি এটা বলবেন অবশ্যই। দেখছেন, সেরা ঘুগনি চাট মশলা বানানোর জন্য মাঝখানে অবশ্যই দরকার।
ভাবি কি করছ ওইদিকে? আমি আলু কড়াই সিদ্ধ করে নেব। আচ্ছা, কড়াইটা আমরা ভিজিয়ে রেখে দিয়েছিলাম, 8 ঘন্টার বেশি হয়ে গেছে। 500 কড়াই আছে। আলু আর কড়াই কি একসঙ্গে সিদ্ধ হবে? আলু আর কড়াই একসঙ্গে সিদ্ধ করব, নুন দিয়ে সিদ্ধ করব, আর সামান্য পরিমাণে একটু হলুদ ফেলে দেবো। আচ্ছা, কড়ার মধ্যে জল দিয়ে দিচ্ছি। কড়াই সেদ্ধ করার জন্য দিলাম জল, এবার কড়াইগুলো আমি সব এর মধ্যে দিয়ে দিচ্ছি। আলুগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি, অল্প করে হলুদ দিয়ে দেবো। নুন অল্প করে দিয়ে দিচ্ছি। পরে আবার দেবো, দিয়ে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। দিয়ে চাপা দিয়ে ফুটিয়ে সিদ্ধ করে নেবো। হ্যাঁ, এতে করলে টেস্ট বেশি হয়, আর কুকারে করলে টেস্ট একটু কম। তাহলে বাংলা সেরা হবে না? বাংলা সেরা হবে না, আর গলে যাবে চান্স। আবার সব কড়াই, কোনো কড়াই আবার সিদ্ধ হয়, কোনো কড়াই সিদ্ধ হয় না। হ্যাঁ, যে কড়াই সিদ্ধ ভালো হয় সেই কড়াই বাংলা সেরা টেস্ট হয় কড়াই। আচ্ছা, তার মানে হচ্ছে কড়াই কড়াইতে করা ভালো। হ্যাঁ, কড়াই কড়াই সিদ্ধ করতে হবে, তবে হলো বাংলা সেরা হবে। কড়াই কড়াই, হ্যাঁ, এটা মনে রাখতে হবে, কড়াই কড়াই। কুকারে তো সে তো লোহা বন্দি সিদ্ধ হয়ে যাবে, হ্যাঁ, খুব মুশকিল। কুকারে যা দেবে সিদ্ধ হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। আমার মশলা বাটা কমপ্লিট হয়ে গেছে। নারকেলটা ভেঙে নিচ্ছি, এ আমাদের গাছেরই নারকেল, অনেকটা জল ছিল, অনেক জল নারকেল লেগেছে, খুব সুন্দর। নারকেলটা ছাড়িয়ে নাও, ভালো করে পরিষ্কার করে। মা কি জলটা খাবে? খেয়ে নাও, খুব ভালো, খুব ভালো নারকেল জল খাওয়া। না, ওই দেখুন, ওইদিকে এদিকে দেখুন, এদিকে দেখুন, ওদিকে দেখবো। এ বাবা, কি অবস্থা দেখছেন! আমার বাপি নারকেল খেতে শুরু করেছে, আমার মা জলটুকু খেয়ে নিল সব। দাও দাও, ছুঁড়ে দাও, এক পিস দাও, মা ধরে নেবে, দাও। দেখলেন, ঠিক ধরেছে খাবার, নারকেল। খুলে দেখি, কড়াইটা সিদ্ধ হয়েছে কি একবার দেখবো, মনে হচ্ছে হয়ে যায়। দেখুন, খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, এবার ঘুগনি বানাবার সময় ফুলটা সিদ্ধ করে নিতে হবে। এইরকম সিদ্ধ করতে হবে, একদম গুলিয়ে গেলে হবে না। এবার মশলা দিয়ে আবার সিদ্ধ করতে হবে, এটা 80% মতো সিদ্ধ হয়ে আছে। চাট বানানোর জন্য আমি কিছু জিনিস রেডি করে নিচ্ছি। ঘুগনি, কড়ার মধ্যে আমি সরষের তেল দিচ্ছি। দেখুন, সরষের তেল দেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দেখুন, তেল একদম তেতে গেছে। আচ্ছা, এর মধ্যে আমি খুন্তিটা দাও। হাতে কি ভাবি? হাতে আমার শাহি জিরা। হ্যাঁ, শাহি জিরা দিচ্ছি, আপনার পারলে এমনি জিরাও দেবেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ,
জিরা দিলে টেস্ট অসাধারণ হবে, বাংলা সেরা হবে। তো সাই জিরা দিলাম, দেখুন এবারের মধ্যে লবঙ্গ আছে, দারুচিনি আছে, সামান্য একটু জৈত্রী আছে, বড় এলাচ, দুটো ছোট এলাচ, এই কটা এর কড়ার মধ্যে দেবো। আর এলাচগুলো ফাটিয়ে দিতে হবে, না তো ফাটাস ফাটাস করে ফেটে মুখে আসবে। বাংলা সেরা করতে গিয়ে নিজের সেরা হয়ে যাবে, হাল খারাপ করে দেবে একদম। হ্যাঁ দিয়ে দিলাম বাংলা সেরা। এবারের মধ্যে প্রথম দিয়ে দিলাম, ভালো করে একটু ভেজে নেবো লাল লাল করে। রসুন দিতেই খুব সুন্দর সুগন্ধ আসতে শুরু করে দিয়েছে, খুব সুন্দর সুগন্ধ। রসুনের একটা ফ্লেভার একটা অন্যরকম করে। এবার এর মধ্যে দেখুন কুচি কুচি করে যে পেঁয়াজ কেটে রেখেছিলাম এটা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ নেড়ে চেড়ে নেবো, ঘুগনির জন্যে পেঁয়াজ বেশি লাল লাল করার কোনো দরকার নেই। হ্যাঁ ওই জন্যে কুচি কুচি করে এরম কাটতে হয়। আর এর মধ্যে আমি তেলের মধ্যে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, জাস্ট এটা রঙের জন্য দেওয়া হয়। হ্যাঁ দেখুন, আর এর মধ্যে নুন দিয়ে দিচ্ছি, কড়ায় অল্প নুন দেওয়া ছিল তবু একটু দিচ্ছি, যে যার আন্দাজ মতো নুন দেবেন, নুনটা নিজের ব্যাপার। হ্যাঁ দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো। আর যেহেতু আমার কড়ায় হলুদ দেওয়া আছে না, সামান্য এতে হলুদ দেবো, সামান্য এক চামচ, এই দেখুন পিচকি চামচের এক চামচ দিলাম। আর এতে ঝাল লঙ্কার গুঁড়ো অল্প করে দেবো, যে যার ঝাল লঙ্কা যে যার আন্দাজ মতন দেবেন, বাচ্চা বয়স্ক কথা ভেবে। হ্যাঁ দেখুন যে বেশি খাবেন বেশি দেবেন, কম খেলে কম দেবেন। আর এর মধ্যে এই কুচি কুচি কাঁচা লঙ্কা আছে এটাও দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা গালে পড়বে খুব সুন্দর খেতে লাগবে। হ্যাঁ এটা নেড়ে চেড়ে নেবো ভালো করে। এর মধ্যে আদা বাটাটুকু দিয়ে দিচ্ছি, আদাটা ভালো করে, আদা কাঁচা গন্ধ পুরো ভালো করে নেড়ে নেড়ে যাতে চলে যায় করে নেবো। এর মধ্যে সামান্য করে আমি জল দিচ্ছি, মশলাটা যাতে মিশে থাকে এর মধ্যে। দেখুন মশলাটা পুরু লেগে গেছে, ভালো করে নাড়তে থাকবো। এর মধ্যে ধনে গুঁড়ো এক চামচ দিয়ে দিচ্ছি, জিরে গুঁড়ো এক চামচ, আর গোলমরিচের গুঁড়ো এক চামচ দিয়ে ভালো করে মিক্স করে নেবো। সামান্য একটু জল দেবো আর কি, যাতে এর সঙ্গে মিশে যায়। দেখুন বন্ধুরা মশলা থেকে পুরো একদম তেল ছেড়ে দিয়েছে। হ্যাঁ এবার যে ঘুগনি কড়াই কটা সিদ্ধ করা ছিল পুরো জল সমেত দিয়ে দিচ্ছি। দেখুন এবার আর একটু জল আমি দিয়ে দেবো সে মধ্যে। দিয়ে ভালো করে আমি ফুটিয়ে নেব, ফুটফুট করে হাওয়া বইছে, দারুণ লাগছে। এবার এবার জাল যত জোরে দিতে পারো কোনো অসুবিধা নেই, মশলা ভাজার সময় একটু হালকা জালে করতে হয়। আমাদের জ্বালনের জাল তো বন্ধু কম বেশি হয়, এসে হলে একটু কম বেশি করে দেওয়া যায়। ভুগনিটা দেখুন বন্ধুরা কেমন ফুটছে, এবার একটু নেড়ে দিই, দেখুন কত সুন্দর হয়েছে। দেখুন
একদম হুড়ু রেডি হয়ে এসেছে। হ্যাঁ, এবার এর মধ্যে আমি যে ভাজা মশলাটা ছিল দিয়ে দেবো। এই মশলাটা অবশ্যই দিতে হবে। আচ্ছা, ভাজা মশলা দিলাম, আর একটু আমি নুন দিয়ে দিচ্ছি। আগে নুন অনেকটা দিয়েছিলাম, এবার আমি একটু বিল লবণ দিয়ে দিচ্ছি এর সঙ্গে। একটু আগে পাথরের মতো দেখলেন যেটা গুঁড়ো করছিল ওটাই এটা। হ্যাঁ, এ দিতেই হবে, দিলে তবে খুব টেস্ট খুলবে। হ্যাঁ, দু রকম নুন ব্যবহার করতে হবে। একদম পুরো আমাদের রেডি হয়ে গেছে, আর মিনিট দুয়ে ফুটিয়ে আমরা নামিয়ে নেবো। আর কিচ্ছু দেবো না, গরম মশলা ফরম মশলা কিচ্ছু দেবো না। হ্যাঁ, কারণ আমি যখন স্টার্টে আরম্ভ করি লবঙ্গ, এলাচ, ডালচিনি, জৈত্রী সব কিছু আমি দিয়েছি। হ্যাঁ, ঘুগনিয়ে লাস্ট গরম মশলা দিলে অত সুন্দর লাগবে না। প্রথমেই দিতে হবে, তাহলে সে মাংস তরকারি হয়ে যাবে লাস্টে গরম মশলা দিলে। দেখুন, একদম বাংলা সেরা ঘুগনি যাকে বলে হয়ে গেছে। দেখুন, সিদ্ধ একদম পারফেক্ট হয়েছে, আর কড়াই একটাও মানে ঘাঁটিনি। হ্যাঁ, অচ্ছু তো দেখবেন, দেখাচ্ছি আমি টিপে। এই দেখো, দেখুন এদিকে, দেখুন এদিকে, দেখুন পুরো একদম সিদ্ধ হয়ে গেছে। দেখছে, এইরকম হবে। এই দেখুন, আমার মা কত সুন্দর করে বিট কেটেছে, ডিজাইন করে দেখুন, দেখছেন স্টার। আমাদের ঘুগনি পুরো রেডি হয়ে গেছে, এবার ঢেলে নিচ্ছি। খুব সুন্দর করে ঢেলে নিচ্ছে মা, একদম ফার্স্ট ক্লাস ঢেলেছে। এই দেখুন বন্ধুরা, আমার বাবা একদম রেডি, ঘুগনি এবার বাটিতে ভরবে। বাংলা সেরা ঘুগনি বাটিতে পড়ে গেল, দেখলেন, মানে বাটির ভিতরে পড়লো। আহ, যা দারুণ দেখতে। আর কড়াইগুলো দেখছেন খুব সুন্দর একদম, মানে এবারে এবারে মশলা দিতে থাকো। হ্যাঁ, এই গাজর, গাজর কুচি রাখা ছিল দেখলেন, দিল। বিট দেওয়া হলো, বিট, এবারে নারিকেল কুচি, পেঁয়াজ কুচি অল্প করে ছড়িয়ে দিল, একদম খুব সুন্দর। শশা কুচি, ডিম দিয়ে দাও, ডিম কুচি রাখা। বা, এবারে কি দিচ্ছে, ধনে পাতা আর কাঁচা লঙ্কা কুচি দেওয়া হবে। ধনে পাতা এবার কাঁচা লঙ্কা কুচি দাও, কাঁচা লঙ্কা ধনে পাতা কুচি দেওয়া হলো। আর কিছু বাকি আছে মা? আচ্ছা, ওটা পরে দেবে। বিট লবণ দাও, বিট লবণ, বিট লবণ, আমাদের ভেজে যে গুঁড়ো করে রাখা যে মশলা ছিল সুন্দর, সমস্ত রকম দেখলেন যেটা, সেটি সেই মশলা দেওয়া হচ্ছে, দেওয়া হবে। চাট মশলা দিচ্ছে, চিলি ফ্লেক্স দিয়ে দাও, মানে শুকনো লঙ্কা যে ভেজে গুঁড়ো করা ছিল সেটা। এবারে গন্ধরাজ, দেখছেন গন্ধে ভরপুর গন্ধরাজ লেবু, বুঝতে পারছেন কি চলছে খালি একবার এখানে, দেখুন একবার। ব্যাস ব্যাস, এবার ঝুড়ি ভাজা দেওয়া হবে, সুন্দর করে ঝুড়ি ভাজা দিয়ে দাও, অল্প করে ঝুড়ি ভাজা, একদম বাহ, খুব সুন্দর। এবার টক জল, দেখছেন জিভে জল এসে যাবে একদম, টক জল দেখুন। এইটা না দিলে কিন্তু খুব মিস, যারা এটা দেবেন না বাংলা সেরা কিন্তু হবে না, পরিষ্কার বলে এটা দিতে যাবে। এবারে আমাদের একদম দেশি জিনিস দিয়ে দাও। কি বন্ধুরা এটি, এটির নাম কি অবশ্যই লিখে জানাবেন। আচ্ছা আমি বলে দিচ্ছি, এটির নাম কি মা? তালপাতার চামচ। তালপাতার চামচ, বুঝতে পারছেন, একদম টাটকা। দেখুন 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 একবার বাংলা সেরা, দেখে নিন দেখে নিন, ঘুগনি একদম রেডি, হাতে তুলবেন চটপট ঝটপট খেয়ে ফেলবেন। এক টুকরো নারকেল, নারকেল দিয়েছে, বাহ বাহ, এটা এক্সট্রা ফিতে দাও, ফিতে এক্সট্রা, বাহ, আর ঘরে নারকেল তো ওইজন্য ফিতে, সুন্দর সুন্দর দেখুন। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমাদের স্পেশাল ঘুগনি রেডি। আমার বাবা আগেই বলে দিয়েছে বাংলার সেরা ঘুগনি, কিন্তু টেস্ট করে জানানোর পালা, আমরা টেস্ট করে দেখব যে আসলে সত্যি কেমন হয়েছে। দেখতেই বুঝতে পাচ্ছেন যে কতটা অসাধারণ হয়েছে, দেখলেই বুঝতে পাচ্ছেন যে সেরা কি সেরা নয়, দেখলে নিশ্চয় বুঝতে পাচ্ছেন। এবার আমরা টেস্ট করে দেখব।
দেখি এই দেখছেন তালপাতা চামচ করে খাওয়ার মজাই আলাদা বন্ধুরা। কারা কারা একবার হলেও তালপাতা চামচ করে খেয়েছেন আমাকে কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই লিখে জানাতে ভুলবেন না। এই ঘুগনি আমি একদম মন থেকে বলছি, এই ঘুগনি যদি একবার আপনি মুখে তোলেন বারবার খেয়ে থাকবেন, কত প্লেট যে আপনি খেয়ে ফেলবেন মানে আপনার ধারণার বাইরে, খেতেই থাকবেন। অসাধারণ টেস্ট। মাও খেয়ে থাকো, আমি ধরছি, মা খাও, খেয়ে থাকো, খাও, আমি ধরছি, খাও। আর ঘুগনির কড়াই একদম অনেকের গলে যায়, দেখেছেন গলে যায়নি, অথচ শক্ত তাও কিন্তু নয়, এটাকে বলা হয় পারফেক্ট ঘুগনি। একবার খেলে স্বাদ বহুদিন মনে থাকবে। এত রকম জিনিস দেওয়ার জন্য বন্ধুরা, গাড়ি যখন পড়ছে আর ওই স্পেশাল টক জল ওটা দিতে ভুলে গেলে আপনার হয়ে গেল সত্যি সেরা ঘুগনি। আর আপনার ওটা কিন্তু দিতে হবে। একটা কথা বলবো যে এই যে ঘুগনি স্কুলের ধারে, কলেজের ধারে, মাঠের ধারে, ঘাটের ধারে, সমুদ্রের ধারে, আরও যত কিছু জায়গার ধারে আছে, যেখানে নিয়ে গিয়েই আপনি খাবেন, এমনকি রেল স্টেশনে বসে খান, ট্রেনের ভিতরে খান, ট্রেন থেকে নেমে খান, অফিসে গিয়ে খান, এ ঘুগনি সেরা হবে, এটুকু আমি বলতেই পারি। আপনি হচ্ছেন কী বলছে, গল্প বলছে, আপনি একবার এইভাবে বাড়িতে বানাবেন আর খাবেন, নিজেই বুঝতে পারবেন যে এর মধ্যে কতটা সত্যি লুকিয়ে রয়েছে। আলু দিয়ে দেখছেন ঘুগনিটা, আলু দিয়ে জমি, যেমন নারকেল আমাদের গাছে ওই গাছটা পড়েছে, পেরেছে। বন্ধুরা মা কিছু বলবে, বলো মা কিছু বলবে, মাও খাচ্ছে। আপনারা হ্যাঁ রুটি দিয়ে খান, পরোটা দিয়ে খান, শুধু খান, বাড়িতে কুটুম আসতে এলে বানিয়ে দিন, তারা দেখবেন খালি প্লেট প্লেট খাচ্ছে, বলবে আমরা শুধু খাবো আর কিছু, শুধু খাবো। আমার মা বলছে রুটি দিয়ে খাবে, খেতে পারে কিন্তু শুধু খেতে চাইবে, এতটা টেস্ট। রুটি দিয়ে খান। আর বন্ধুরা যদি আমাদের এই জমজমাট বাংলা সেরা ঘুগনি রেসিপি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক করে দেবেন, বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দেবেন, সেই সঙ্গে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল বাটনটিকেও কিন্তু অবশ্যই প্রেস করে দেবেন। আর এইভাবে মজা করতে থাকুন, আমাদের সাথে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। আর আমাদের ভিডিও দেখলে যারা দেখেন বুঝতে পারছে শুধুমাত্র খাবার নয়, মনটা কিন্তু ভরে যায় আনন্দে, তাই না? আমরা কিন্তু মন খুলে কথা বলতে ভালোবাসি। অনেক বন্ধুরা বলে কথা বলছি কেন, দেখুন বন্ধুরা কথা বলতে অনেকে ভুলে গিয়েছে, কথা কিন্তু বলতে হবে, মন খুলে বাঁচুন, ব্যাস, চেপে কেন বাঁচবেন, হ্যাঁ, পয়সা দিতে হচ্ছে কাউকে, মন খুলে বাঁচবেন, একদম আনন্দে থাকবেন, খাবেন দাবেন, হাসবেন, কে বারণ করেছে হাসতে, হাসি পেলেই হাসবেন, যখন খুশি হাসবেন, ব্যাস জমিয়ে বাঁচুন। এবার বাবার গালে ঠুকি, হ্যাঁ না আমি পরে খাবো, আর বাবা পরে খাবার, বাবার আছে, বাবার জন্য স্পেশাল পার্টি আছে আজকে, কোনোদিন আমি স্পেশাল খাবার, বাবা আজকে স্পেশাল খাবে, দেখছেন। এক কথায় বলতে গেলে অনবদ্য সুপার হিট বাংলা সেরা ঘুগনি, যারা না খাবেন ব্যাস বন্ধু কিন্তু খুব মিস হয়ে যাবে। কড়াই এখন সব জায়গায় পাবেন, মুদিখানার দোকান তো আপনার বাড়ির কাছে নিশ্চয়ই আছে, যাবেন কিনবেন বানাবেন খাবেন, আর ওয়াও টেস্ট লাগবে। এইভাবে নিজেরাম বানিয়েছে, এইভাবে বানাবেন, খুব ভালো লাগবে, টেস্টি কথা বলে দেবে। আমি আর খেতে যাবো, ক্যামেরা বন্ধ হয়ে শুধু খেতে, আরো প্লেট প্লেট খাবো, আমি পেট ভরে খাবো, হয়েছেও আমাদের অনেক, একদম খাবো, একদম ভরপেট না, ওই জন্য আমরা অনেক করেছি। বন্ধু মা বাড়িটা ধরো, ভালো ধরো, ধরে আছে, বাড়ি তুমি। আর ভাবছেন বন্ধুরা কি, এতে না ডিমও কিন্তু দেওয়া রয়েছে, দেখছেন ডিমও বাদ যায়নি, ডিমও কিন্তু দেওয়া রয়েছে, যারা ডিম খেতে পারেন তারাও খাবেন, কোনো অসুবিধা নেই, মা তারা হেলে যাচ্ছে ধর, ঠিক আছে বাবু, এবার তুমিও খাও, অনেকক্ষণ তুললে দেখছেন বন্ধু শুধু চালিয়ে যাচ্ছে শুধু। বন্ধুরা এই গাছে পাথরের চিন্তা কি না, বন্ধুরা একটা কথা বলতে আমি ভুলে গেছি, সেই জন্য ফের ফিরে এলাম। আমাদের না
কলা পাতা কেটে রাখা আছে আপনাদের দেখানোর জন্য সাজানো ছিল সেই জন্য আমি এদের খাচ্ছি কলা পাতা কিন্তু আমরা ঘুমনি খাবো এবার কলা পাতা রেডি হয়ে দেখেন ধুয়ে রেখে দিয়েছি একটু হ্যাঁ ধুয়ে রেখে দিয়েছি এতে খাওয়া হবে কলা পাতায় গরম ঘুগনি খাওয়ার মজাই আলাদা বন্ধুরা কারা কারা কলা পাতায় একবার হলো ঘুগনি খেয়েছেন অথবা তারপরে কেমন ঘুগনি খেয়েছি এটা কিন্তু অবশ্যই লিখে জানাবেন ব্যাস আমরা বাগানে কলা পাতায় ঘুগনি খেয়ে তার কিন্তু মজা আলাদা আমরা এটা খাচ্ছি শুধু অত দেখানোর জন্য আমরা অতই খাবো এবার ওটার মজা এবার নেবে কলা পাতা একটা অন্যরকম সেন্ট না